আমরা সবার জন্য ক্যাটারিং ব্যবস্থা করেছি, একটু পরে আমরা সবার মাঝে তা পৌঁছে দেব। স্যার আমাকে দিচ্ছে না, স্যার স্যার আমাকে পেতে চিকিৎসা আমাকে দিচ্ছে না। আমি আনন্দের সাথে অনেকটা গর্ববোধের সাথে অভিনন্দন জানাচ্ছি সম্পাদক এস এম মহর্ষকে। 1, 2, 3 করে 12টি বছর অতিক্রান্ত হয়েছে অপরাধ বিচিত্রা পালন করেছে, আলোর বিকাশ ঘটিয়েছেন এই অপরাধ বিচিত্রা। আমি চলতে চাই রাজনৈতিক ব্যবস্থা যদি সঠিক সুঠাম গতিশীল করতে হয় তাহলে তার 4টা স্তম্ভ আছে। এই 4টি স্তম্ভকে সঠিক সুঠাম শক্তিশালী হতে হবে। একটি হলো জাতীয় নেতৃত্ব প্রাজ্ঞ এবং দূরদৃষ্টি সম্পন্ন জাতীয় নেতৃত্ব সম্পর্কে সচেতন আইন প্রণয়নকারী বৃন্দ। তৃতীয়টি হলো আইনানুগ মানসিকতায় উদ্বুদ্ধ বিচারকগণ। ও মেটি স্তম্ভকে যদি সঠিকভাবে পরিচালনা করতে হয় তাহলে তার সাথে পঞ্চম এটাকে স্তম্ভ বল সংবাদপত্র। এই জন্য যে কোনো স্বাধীন দেশের যে কোনো অপজিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে দেশে সংবাদপত্র দৈনিক হোক মাসিক হোক বার্ষিক হোক অথবা সাপ্তাহিক হোক না কেন, সংবাদপত্র যেখানটা স্বাধীন নয় সঠিকভাবে তথ্য উপাত্ত উপস্থাপন করতে সক্ষম নয়, যারা শাসন কাজ পরিচালনা করছেন সমাজ সমাজ ভুলে ধরে ওই সমাজ কিছুতে সঠিকভাবে চলতে পারে না, চলার পারে না। এই জন্য প্রত্যেক যুগে যুগে দেখেছি আমরা অনেক বিজ্ঞানী অনেক প্রাজ্ঞ ব্যক্তিবর্গের ব্যবস্থার ভিত্তি হলো জনমত। এই জনমতকে সংরক্ষণ আর তারপরে তিনি বললেন যদি আমাকে এইরকম একটা বিকল্প দেওয়া হয় অথবা সংবাদপত্র বাদ দিয়ে সরকার অর্থাৎ সংবাদপত্রে রাজনৈতিক ব্যবস্থাকে গণতান্ত্রিক ব্যবস্থাকে সঠিকভাবে পরিচালিত করার জন্য সংবাদপত্রের গুরুত্ব আমার কাছে আমরা যেভাবে হোক না কেন আমাদের অনেক অসুবিধা আছে, জাতীয় জীবনে অনেক অসুবিধার মধ্য দিয়ে আমরা কাল কাটিয়েছি। সমাজ হিসেবে আমাদের আয়ু প্রায় 450 থেকে 5000 বছর, 450 থেকে 5000 বছর কম কথা নয়, কিন্তু স্বাধীন রাষ্ট্র হিসেবে আমাদের বয়স মাত্র 37 বছর। এই 37 বছরে সব কিছু ধারণ করা সম্ভব নেই।